ফরিদপুরের মধুখালীতে দুই যুবকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপস্থিতিতে তারা ফরিদপুরের মধুখালীর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। দুই হাফেজ সহোদর হত্যার বিচার দাবি করেন তারা। নেতারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে, নতুবা গড়ে তোলা হবে দুর্বার আন্দোলন। বুধবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাকা হবে।